কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষ পদ্ধতিকেই বলা হয় ট্রান্সলেশন। রাইবোজোম, এমআরএনএ আর টিআরএনএর সাহায্যে কতগুলো অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে তৈরি হয় পলিপেপটাইড। এই পলিপেপটাইডটি হচ্ছে প্রোটিন এবং এই পদ্ধতিটি হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন পদ্ধতির শুরুতে অ্যামাইনো অ্যাসিড অণুর সক্রিয়করণ দরকার হয়। যে অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর জুড়বে সেগুলো সক্রিয়করণ করতে হয়। অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণ তার কার্বক্সিল গ্রুপের মাধ্যমে ঘটে, মানে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা কার্বক্সিল গ্রুপ থাকে, তার মাধ্যমে সক্রিয়করণটা ঘটে। এর জন্য দরকার হয় ম্যাগনেসিয়াম আয়ন আর অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটিস বলে একটা উৎসেচক। এখানে এই ছবিটা দিয়ে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটিস উৎসেচকটাকে বোঝানো হয়েছে। এই উৎসেচকের সাহায্যেই অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে এটিপি বিক্রিয়া করবে। পাশে গোল চিহ্ন দিয়ে একটা অ্যামাইনো অ্যাসিডকে বোঝানো হয়েছে। এই অ্যামাইনো অ্যাসিডটা বিক্রিয়া করে এটিপির সঙ্গে। তলায় এটিপিটাকে দেখানো হয়েছে যে বিক্রিয়াটা এই উৎসেচকের সাহায্যেই হয়ে থাকে। এরপর দেখা যাচ্ছে এই উৎসেচকের সাহায্যে অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে এটিপির বিক্রিয়া ঘটল এবং এই বিক্রিয়া ঘটার পর দুটো ফসফেট মানে পাইরোফসফেট কেটে আলাদা হয়ে যাবে আর রয়ে যাবে অ্যামাইনো অ্যাসাইল অ্যাডিনাইলিক অ্যাসিড, যেটা উৎসেচকের সঙ্গে একটা যৌগ গঠন করে অবস্থান করবে। দেখো পাইরোফসফেটটা কেটে গেল এবং অ্যামাইনো অ্যাসাইল অ্যাডিনাইলিক অ্যাসিডের সঙ্গে উৎসেচক যুক্ত হয়ে যে কমপ্লেক্সটা হলো সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এমপি উৎসেচক কমপ্লেক্স। এরপর নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে নির্দিষ্ট টিআরএনএ সংযুক্ত হয়। একেই বলা হয় টিআরএনএ চার্জিং। এখানে লাল রঙের টিআরএনএটাকে দেখানো হয়েছে যা থ্রি প্রাইম প্রান্তের সঙ্গে এই নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডটি সংযুক্তিকরণ ঘটছে এবং এই সংযুক্তিকরণের জন্য এই উৎসেচকটাই কাজে লাগে, মানে অ্যামাইনো অ্যাসাইড টিআরএনএ সিনথেটিস উৎসেচকটাই কাজে লাগে। এরপর সংযুক্তিকরণের পর তৈরি হবে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড কমপ্লেক্স বা যেটাকে অ্যামাইনো অ্যাসাইড টিআরএনএ বলা হয় সেটা তৈরি হবে। এরপরের ঘটনা হচ্ছে যে এএমপিটা আলাদা হয়ে যাবে এবং তারপরে যে উৎসেচক সেটাও আলাদা হয়ে যাবে এবং তারপর যেটা থাকবে সেটাই হচ্ছে অ্যামাইনো অ্যাসাইড টিআরএনএ বা যেটাকে চার্জ টিআরএনএ বলে, যেটা পরবর্তীকালে কাজে লাগবে। দেখো এএমপিটা আলাদা হয়ে গেল, এরপর উৎসেচকটাও আলাদা হবে। এখন বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিড রয়েছে, বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিডের জন্য বিভিন্ন রকম টিআরএনএ নির্দিষ্ট রয়েছে। এই নির্দিষ্ট টিআরএনএ সঙ্গেই নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডগুলি যুক্ত হয়। এবার দেখা যাচ্ছে চার টিআরএনএ তৈরি হতে চলেছে, মানে এবার উৎসেচকটাও আলাদা হয়ে যাবে এবং চার টিআরএনএ মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ, এই অ্যামাইনো অ্যাসিড টিআরএনএটা আলাদা হয়ে গেল। এরপরই পরের ধাপ শুরু হবে। প্রোটিন সংশ্লেষের সময় বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিডকে বয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম টিআরএনএর প্রয়োজন হয়। এক্ষেত্রে পলিপেপটাইড চেন তৈরির জন্য প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটি দরকার হয় সেটা হচ্ছে মিথিওনিন। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে মিথিওনিন দিয়ে শুরু হলেও প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে কিন্তু ওই মিথিওনিনটাকে ফরমাইলেশনের প্রয়োজন হয়, মানে ওর সঙ্গে একটা ফরমাইল গ্রুপ যুক্ত হয়, তখন তাকে বলা হয় এন ফরমাইল মিথিওনিন। এখন মিথিওনিন দু রকম টিআরএনএর সঙ্গে যুক্ত হতে পারে, একটা হচ্ছে টিআরএনএ মিথিওনিন আর হচ্ছে টিআরএনএ এফ মিথিওনিন। এখন টিআরএনএ মিথিওনিনের সঙ্গে যদি মিথিওনিন যুক্ত থাকে তখন তার ফরমাইলেশন সম্ভব নয়, কিন্তু টিআরএনএ এফ মিথিওনিনের সঙ্গে যদি মিথিওনিন যুক্ত হয় তখন তার ফরমাইলেশন হয়। তার মানে প্রোক্যারিওটিক কোষে টিআরএনএ এফ মিথিওনিনটাই কাজে লাগে। কাজেই মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড যখন টিআরএনএ এফ মিথিওনিনের সঙ্গে যুক্ত হয় তখন তাকে এইভাবেই লেখা হয়, মিথিওনিন টিআরএনএ এফ মিথিওনিন। এবার এটির ফরমাইলেশন হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে মিথিওনাইল টিআরএনএ এফ মিথিওনিন সেটা
ফরমাইল ট্রান্সফারেজ বা ট্রান্সফরমাইলেজ উৎসেচক দিয়ে পরিণত হয়ে গেল এন ফরমাইল মিথিওনাইল টিআরএনএ এর মিথিওনিনে। এক্ষেত্রে কিন্তু ফরমাইল গ্রুপটাকে দিল ফরমাইল টেট্রাহাইড্রোফোলেট। উপরের দিকে দেখো, ফরমাইল টেট্রাহাইড্রোফোলেটটা হয়ে গেল টেট্রাহাইড্রোফোলেট এবং ফরমাইল গ্রুপটাকে দান করেছে। দান করার জন্যে ওটা হয়ে গেল এন ফরমাইল মিথিওনাইল টিআরএনএ এফ মিথিওনিন। তাহলে আমরা এইভাবেও লিখতে পারি যে মিথিওনাইল টিআরএনএ এফ মিথিওনিন প্লাস ফরমাইল টেট্রাহাইড্রোফোলেট, তার থেকে তৈরি হল এন ফরমাইল মিথিওনাইল টিআরএনএ এফ মিথিওনিন প্লাস টেট্রাহাইড্রোফোলেট। উৎসেচক লাগলো ফরমাইল ট্রান্সফারেজ বা ট্রান্সফরমাইলেজও বলা হয়। এই এন ফরমাইল মিথিওনাইল টিআরএনএ এফ মিথিওনিনকে সংক্ষেপে এফ মিথিওনাইল টিআরএনএ এফ মিথিওনিনও বলা হয়। তার মানে এই অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ কমপ্লেক্সটাই প্রোক্যারিওটসদের ক্ষেত্রে পলিপেপটাইড চেন তৈরির সময় সর্বপ্রথম ব্যবহৃত হয়, যেটা একটু পরেই দেখা যাবে। প্রোক্যারিওটিক কোষের যে এমআরএনএ থাকে তার যে ইনিশিয়েশন কোডন মানে এইউজি, তার আটটি বেস আপের দিকে একটা বিশেষ সজ্জাক্রম দেখতে পাওয়া যায় যাকে বলা হয় সাইনডাল গার্নার সজ্জাক্রম। এখানে লাল রং দিয়ে জায়গাটিকে দেখানো হয়েছে। এই বিশেষ সজ্জাক্রমটি হল এজিজি এ জিজি। এখন রাইবোজোমের মধ্যে আরএনএ থাকে যেটাকে বলা হয় আর আরএনএ। এখন এই যে ছোট অধকটি 30S যে অধকটি রয়েছে রাইবোজোমের, তার মধ্যে রয়েছে একটা আর আরএনএ যেটা হচ্ছে 16S আর আরএনএ। ওই 16S আর আরএনএ যেটি রয়েছে তার যে নাইট্রোজেন বেসের সজ্জাক্রম সেটা সাইনডাল গার্নার সজ্জাক্রমের ঠিক পরিপূরক হয়, ফলে ওই অঞ্চলটির দ্বারা ওই 30S অধকটা এমআরএনএর সঙ্গে সংযুক্ত হতে পারে। এখানে দেখা যাচ্ছে 30S অধককটি ওই 16S আর আরএনএর দ্বারা এমআরএনএর সঙ্গে সংযুক্ত হয়ে গেছে। 30S অধককটির এমআরএনএর সঙ্গে সংযুক্তিকরণের জন্য দুটো ইনিশিয়েশন ফ্যাক্টর IF1 এবং IF3 দরকার হয়। এরপর এফ মিথিওনাল টিআরএনএ এফ মিথিওনিন এসে ওই ইনিশিয়েশন কোডন এইউজির সঙ্গে যুক্ত হয় এবং তার জন্য একটা ইনিশিয়েশন ফ্যাক্টর লাগে IF2। এখানে টিআরএনএর মধ্যে যে অ্যান্টিকোডনটি রয়েছে সেটি কিন্তু ইউএসসি মানে এইউজির পরিপূরক। তারপর 50S অধককটি এসে সংযুক্ত হয়। এতে এক্ষেত্রে কিন্তু GTP কাজে লাগে এবং GTPটা হয়ে যায় GDP। তারপর ইনিশিয়েশন ফ্যাক্টর আর GDP সেখান থেকে সরে যায়। রাইবোজোমের মধ্যে তিনটি স্থান থাকে বা সাইট থাকে, যেমন প্রথমে হচ্ছে এ সাইট বা অ্যামাইনো অ্যাসিড সাইট। এই স্থানেই পরবর্তীকালে একটা নতুন টিআরএনএ একটা নতুন অ্যামাইনো অ্যাসিডকে এনে এমআরএনএর সঙ্গে যুক্ত হয়। এ সাইটের পরেই থাকে পি সাইট বা পেপটিডাইল সাইট। এই পেপটিডাইল সাইটেই কিন্তু প্রথমে এফ মিথিওনাল টিআরএনএ এফ মিথিওনিনটা এসে যুক্ত হয়। এরপরে যে রাইবোজোমের যে সাইটটা থাকে তাকে বলে ই সাইট বা এক্সিট সাইট। পরবর্তীকালে ফাঁকা টিআরএনএগুলো এই এক্সিট সাইট দিয়েই বেরিয়ে যায়। মনে রাখতে হবে এই সাইটগুলো বা স্থানগুলো কিন্তু রাইবোজোমের মধ্যে রয়েছে, এগুলো কিন্তু এমআরএনএর মধ্যে নেই। এবার একটা নতুন টিআরএনএ নতুন অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে চলে আসবে এ সাইটে। যেমন এখানে ফেনাইল অ্যালানিন অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে একটা টিআরএনএ চলে এলো এ সাইটে এবং ওই টিআরএনএর অ্যান্টিকোডনটা কিন্তু ওই এ সাইটের যে কোডন তার কিন্তু পরিপূরক। এরপর দেখো দুটো যে অ্যামাইনো অ্যাসিড মানে এফ মিথিওনিন আর ফেনাইল অ্যালানিন তাদের মধ্যে পেপটাইড বন্ধনই গঠিত হলো। এটা পেপটাইডাল ট্রান্সফারেজ বলে একটা উৎসেচক এই কাজটা করে থাকে। এবার এফ মিথিওনিনটা তার টিআরএনএ থেকে আলাদা হয়ে গেল, ফলে টিআরএনএটা ফাঁকা হয়ে গেল। আর দেখো রাইবোজোমটা এবার এমআরএনএ ধরে ধরে একটা কোডন এগিয়ে যাবে। এই এখন যেহেতু টিআরএনএগুলো এমআরএনএর সঙ্গে আটকে থাকে, ফলে রাইবোজোমটা এগিয়ে যাওয়ার জন্যে তাদের সাইটের পরিবর্তন হয়ে গেল। মানে যে টিআরএনএটা এ সাইটে ছিল সে এখন চলে এসছে পি সাইটে, আর পি সাইটে যে ফাঁকা টিআরএনএটা হলো সেটা এখন চলে এসছে ই সাইটে। এরপর ই সাইট থেকে
টিআরএনএটা বেরিয়ে চলে যাবে। আর দেখো, পলিপেপটাইড চেন তৈরি হতে শুরু করেছে, যার প্রথমেই আছে এফ মিথিওনিন, তারপরেই রয়েছে একটা অ্যামাইনো অ্যাসিড ফেনাইল অ্যালানিন, এদিকে টিআরএনএটা বেরিয়ে চলে যাচ্ছে। এবার আরেকটা টিআরএনএ আরেকটা নতুন অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে চলে আসবে এ সাইটে। মনে করো একটা নতুন টিআরএনএ এখন গ্লাইসিন নামে অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসছে। এই যে টিআরএনএ, এর যে অ্যান্টিকোডনটা, যেমন ধর এখানে রয়েছে সিসিজি, সেটা এ সাইটের জিজিসি কোডনের পরিপূরক, তার ফলে সেখানে এসে যুক্ত হয়ে যাবে। তারপর দেখো ফেনাইল অ্যালানিন আর গ্লাইসিনের মধ্যে এবার হবে পেপটাইড বন্ধনী, ফলে ফেনাইল অ্যালানিনের টিআরএনএটা আবার মুক্ত হয়ে যাবে। এবার রাইবোজোমটা সরে যাচ্ছে, একটা কোডন সরে যাচ্ছে, ফলে ফেনাইল অ্যালানিনের যে ফাঁকা টিআরএনএ যেটি মুক্ত হয়ে গেছে, সেটা এবার ই সাইট বা এক্সিট সাইট দিয়ে এবার বেরিয়ে চলে যাচ্ছে। এখন এই যে রাইবোজোম যে সরে যায়, এই ঘটনাটাকে বলা হয় ট্রান্সলোকেশন। এর জন্য একটা উৎসেচক লাগে, সেই উৎসেচকটাকে বলা হয় ট্রান্সলোকেজ উৎসেচক। তাহলে এই ঘটনাটা আরেকবার লক্ষ্য করো, আর রাইবোজোমটা সরে যাওয়ার জন্য মানে ট্রান্সলোকেশনের জন্য যে শক্তি লাগে, সেই শক্তিটা আসে জিটিপি থেকে। এখন বিভিন্ন রকম টিআরএনএ সমেত বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড গুলো এ সাইটে এসে যুক্ত হতে থাকে। এরপর রাইবোজোমের ট্রান্সলোকেশন ঘটছে, ফলে পলিপেপটাইড চেইন বড় হচ্ছে। কিন্তু এ সাইটে যখন সমাপ্তি কোডন চলে আসে, মানে ইউএএ, ইউএজি বা ইউজিএ যদি চলে আসে, সেখানে কিন্তু আর কোনো টিআরএনএ এসে যুক্ত হয় না, কারণ সমাপ্তি কোডনের পরিপূরক অ্যান্টিকোডন সমন্বিত কোনো টিআরএনএ থাকে না। মনে রাখতে হবে এ সাইটে যে টিআরএনএ গুলো আসে, তারা কিন্তু বিভিন্ন রকম অ্যান্টিকোডন যুক্ত টিআরএনএই আসে, কিন্তু তারা কেউই যুক্ত হতে পারে না, ঠিক নির্দিষ্ট অ্যান্টিকোডন সমন্বিত টিআরএনএই নির্দিষ্ট কোডনে যুক্ত হয়। তার মানে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড সহ নির্দিষ্ট টিআরএনএই নির্দিষ্ট কোডনে যুক্ত হতে পারে। তারপর এবার রিলিজ ফ্যাক্টর চলে আসে এবং সেটি এবার এ সাইটে যুক্ত হয়। তারপরেই যে পলিপেপটাইড চেইন যেটি তৈরি হয়েছে, সেটি এবার বিচ্ছিন্ন হয়ে যায়, এবং তারপর রাইবোজোমের অধৈককগুলি এমআরএনএ, টিআরএনএ সবই এবার বিচ্ছিন্ন হয়ে যায়, এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর তারপরে প্রোটিন সংশ্লেষের